আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলী আর মন্দার ক্যান্টিনে রান্নার কাজ করছে তখন অনিকেত কফি নেওয়ার জন্য ক্যান্টিনে আসে শ্যামলী অনিকেতকে দেখে বলছে আজকে আমাদের ক্যান্টিনের স্পেশাল খাবার হলো পালং শাকের স্পেশাল প্যানকেক শ্যামলি কথাটা বলছে তখন অনিকেত সেখান থেকে চলে যেতে থাকে তখন শ্যামলী অনিকেতকে শুনিয়ে শুনিয়ে আবারও বলে শুধু তো প্যানকেক নয় জোরাবাড়ির ম্যাডামের হাতের আচারও আছে এই কথা শুনে অনিকেত দাঁড়িয়ে যায় এরপরে হুট করে মন্দারের কলারটা ধরে মন্দারের কলার ধরায় মন্দার বেশ ঘাবড়ে যায় এরপরে অনিকেত বলে পালং শাক লেগে আছে কলারে এরপরে সেখান থেকে চলে যাওয়ার সময় বলে দুটো প্যানকেক আমার রুমে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে